হ্যালো ভিউয়ার্স, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বাজার মূল্যের দাম আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ইনসবের আব্বুর রিকোয়েস্টে ভিডিওটি করা। আজকে বাজার থেকে কি কি আনলো, কি মাছ মাংস সবগুলার দাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এক মাসের মাছ একসাথে কেনা হয়েছে, মাছের দামগুলো জানানোর চেষ্টা করব। এই যে এখানে বিগ সাইজের একটি বাগাইর মাছ কেনা হয়েছে, আইর মাছের আরেকটি জাত বাগাইর। 3 কেজি সাইজের বাগাইর মাছটির মূল্য 3,000 টাকা নিচ্ছে, পার কেজি 1,000 করে। আপনারা ইচ্ছা করলে মাথাটা, মানে মাথাতে যেহেতু হাড্ডি বেশি থাকে, ওজনে বেশি হয়, আপনারা ইচ্ছা করলে বডির সাইজটা নিয়ে মাথার সাইজটা রেখে ওজন করে আনতে পারেন। ইনসাফের আব্বু সেভাবেই আনছে। এই যে বাগাইর মাছের মাথার সাইজটা রেখে বডির সাইজটা কিনে আনছে 3 কেজি সাইজের। সাথে আছে বোয়াল মাছ, তারপরে আছে একটি রিঠা মাছ, সবগুলাই নদীর। বোয়াল মাছ 700 টাকা করে কেজি পার কেজি, আর পাশের একটি রিঠা মাছ 1,200 টাকা কেজি, 1.5 কেজি ওজনের রিঠা মাছ। বাজারে পুরাই আগুন, এত এত সব কিছুর দাম বাড়ছে যা বলারও বাহিরে। নিম্নবিত্ত মধ্যবিত্তদের খুবই খুবই হিমশিম খেতে হয় বাজার করতে গেলে। এখানে 6টি মুরগি আনা হয়েছে, 3টি সোনালি মুরগি, মানে কক মুরগি যা বলে, আর 3টি দেশি মুরগি বাবুদের জন্য। এখানে আরেকটি বিগ সাইজের পাঙ্গাস মাছ আছে, টুকরা করে কেনা হয়েছে। পাঙ্গাস মাছটা প্রচুর বড় ছিল, এখানে 1 কেজি ওজনের এক টুকরা মাছ আনা হয়েছে অনলি বাবুদের জন্য। যেহেতু কাটা কম, বাবুরা এই মাছটা লাইক করে প্রচুর। সব কিছুরই দাম অনেকটা বাড়ছে, অনেক, প্রায় দ্বিগুণ। আর মুরগির পার কেজি দেশি মুরগি 650 টাকা কেজি, আগে ছিল 500-150 টাকায় পার কেজিতে বেড়ে গেছে। আর এই যে এখানে একটি লাল সোনালি মুরগি আনা হয়েছে, লাল কক যেটা বলে, 350 টাকা কেজি। এই মুরগিটা আমার খুব পছন্দ, আমার রিকোয়েস্টে আনা, মাঝে সাঝে আনে ওর আব্বু। আর পেঁয়াজের দাম প্রচুর, এতটা বাড়বে তা কল্পনাও করিনি। আরও 3 মাস আগে যখন কেনা হয়েছে একবারে 65 টাকা কেজি, এখন 140 টাকা কেজি দেশিটা। আর এই যে এখন এখানে আনা হয়েছে আমার বাবাদের জন্য চিংড়ি মাছ, আমার বড় বাবার খুবই পছন্দ, ইনসাফ বাবার, 1,000 করে পার কেজি। চিংড়ি মাছের দামও অনেক, আর একটু এক সাইজ বড় হলেই 1600-1500 করে কেজি। আরও কিছু মাছ আছে একসাথে কেনা হয়, মাঝে সাঝে সবজি আনার সময় টুকটাক অন্য মাছও আনা হয়। এই যে এখানে আরও 3টি মাছ আছে, কোরাল ফিশ 1টি, আর 2টি হচ্ছে আইড় মাছ। কোরাল ফিশটার কেজি পার কেজি 650 টাকা, আইড় মাছের পার কেজি 1,000 করে। মাছের বাজারে অনেক দাম। আর ইলিশ মাছ যেহেতু 22 দিনের জন্য বন্ধ, ইলিশ মাছ পায় নাই, দেশে থেকে আনা হবে। আমাদের বেশিরভাগ মাছই দেশে থেকে আনা হয়, হরতালের জন্য দেশে যাওয়া হইতেছে না, আবার এমনি ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছে না, সেজন্য মিরপুর বড় বাজার থেকে মাছগুলাই আনা। সাফি বাবা বিষ আনছে, সেই মামা, সেই মামা, সেই মামা আনছে, সাফি দেখি 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 বাবা আনছে, দেখি খালা সেই মুদি বাজার আপনাদের সাথে শেয়ার করব কি কি আনা হয়েছে।
বাসায় টুকটাক ছিল, তারপরেও একবারে যেহেতু বাজারে গেছে টুকটাক লিস্ট করে দিলাম। পেঁয়াজের কেজি অনেক, 140 টাকা পার কেজি হয়ে গেছে দেশি পেঁয়াজ, সেজন্য ইন্ডিয়ানটা আনা হয়েছে 100 টাকা করে কেজি। বাসায় অল্প কিছু আছে, পেঁয়াজের দাম বেশি দেখে 5 কেজি করে আনা হয়েছে। পেঁয়াজ আলু সব কিছুরই দাম বেশি, বাজারে গেলে সবারই হিমশিম খেতে হয়। এখানে আছে পেঁয়াজ, আদা আর অন্যান্য জিনিসও আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আলুর দামও অনেক, পার কেজি 70 টাকা কেজি হয়ে গেছে, সবার জন্যই কষ্টকর, তারপরে কিছু করার নাই, সাধারণ জনগণের ভোগান্তি। আমার দুই বাবা মাছ দেখে একসাথে খুবই খুশি। আমার বড় বাবা তো মাছ পাগলা অলওয়েজই, সে খুবই এখন চিংড়ি মাছটা লাইক করতেছে। সালাপো সাথে সাথে ভাইয়ের সাথে চিংড়ি মাছ খাইতে পারে এখন। এই যে শীত আসছে, শীতের জন্য লোশন আনা হয়েছে, তারপর হারপিক, গুঁড়ো দুধ, চায়ের জন্য, বাচ্চাদের জন্য নুডলস, আটা, রুটি বানানোর জন্য আটা আনা হয়েছে, টুথপেস্ট, মুদি বাজারটা সবসময় 80% শেষ হওয়ার পরেই বলা হয়, বাসায় যখন দুই একটা থাকে তখনই বলে দিক, যেহেতু রাব্বু খুবই ব্যস্ত, তার বলতে বলতেই 7 দিন লাগে টুকটাক গুছায় টুসায় আনতে। এই যে এখানে জিরা, তারপরে পোলার চাল, চিনি, মুগ ডাল, মুগ ডাল আর মুসুর ডাল আমি সবসময় মিক্সড করে মুগ ডালটা বেজে মুসুর ডালের সাথে অ্যাড করি, রান্না করি, আপনারাও ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়, মুগ ডালের একটা ফ্লেভার আসে। তারপরে লবণ 2 প্যাকেট, হুইল গুঁড়া, যেহেতু আমরা মেশিনে কাপড় চোপড় ধুই, হুইল গুঁড়াটাই বেশি ব্যবহার করা হয়। হুইল সাবান গতবার আনা হয়েছে, এবার আনা হয় নাই, হুইল সাবান 4 প্যাকেট আনা হয়েছে। আর বিমবার সাবান আমাদের প্রচুর লাগে থালা বাসন ধোয়ার জন্যই, বেশি করে বিমবার সাবান আনা হয় প্রায় 12টার মতো, বাসায় 3-4টা থাকতেই বইলা দেই। আর এখানে আনা হয়েছে দেশি রসুন, দেশি রসুনটা আমরা সবসময় তরকারিতে কুচি করে দেই, আর ইন্ডিয়ান যেই রসুনটা, রসুন আর আদা একসাথে মিক্স করে পেস্ট করে ডিপে রেখে দেই 1 মাস বা 2 মাসের জন্য, 5 থেকে 6 বক্স করে রেখে দেই। এই যে এখানে দেশি রসুনটা তরকারিতে দেওয়া হয়, ওখানে ইন্ডিয়ান রসুনটা যেহেতু 3-4 বক্স আসে, তারপরে এক্সট্রা নিয়ে আসছে, এইগুলো ডিপে রাখা হবে, যখন শেষ হবে তখন করা হয়, ফাঁকি করে রেখে দেওয়া হয়। আর এই যে এখানে পেঁয়াজের অবস্থা দেখুন, দেশি পেঁয়াজের দাম এত বেশি, 140 টাকা কেজি, ওর আব্বু এক ইন্ডিয়ান পেঁয়াজই নিয়ে আসছে, যেহেতু বাজারে অনেক সব কিছুরই দাম বাড়ছে, কেনাকাটা করতে গেলে সব কিছুতে হিমশিম খেতে হয়। ছোটোখাটো একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের বাবাদের দুষ্টামিগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। এই যে দেখুন আমার ইনসাফ পাগলা বাবা, সে দোকান দিতেছে হুইল পাউডার নিয়া, হুইল বিমবার, তারপরে ওগুলো সব গেঞ্জিতে ভরতেছে, এই যে এখানে এনে সে দোকান দিছে বিক্রি করবে। এই যে এখানে 2টি ছোট সাইজের ছাগল কিনে আনা হয়েছে দেশের থেকে, প্রায় 12,000 টাকা 2টা ছাগলের দাম, 14 কেজির মতো হয়েছে, ওগুলাই ছোট ছোট বক্স করে। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।